الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابوه يحبذنه ويمجسنه وينصرنه الى اخر الحديث رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ অবশ্য আব্দুল্লাহর বক্তব্য দেওয়ার পরে পরিবেশ পরিস্থিতি যা হয় তাতে আমাদের আর বক্তব্য দেওয়ার মতো পরিবেশ থাকে না তার মানে আমিও শুনি এই সব কথা তো আমাদের জানা নাই আর এইভাবে আমরা পড়িও নি তা আমরা তো মানুষের সামনে কোরআন হাদিস পড়িও অনুবাদ করি খায়ের আমরা দোয়া করি আল্লাহ তাদের কবুল করুক আল্লাহুম আমিন মাঝে মধ্যে কথার ফাঁকে আমি যেটা জাতির সামনে বলে থাকি সেটা ভাষায় মাঝে মধ্যে বলি যে আমি 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ 33 বছর যাবত জাতির সামনে দিনের কথা বলে আসছি বলেছি তাতে আমি খুব একটা ফলপ্রসূ হইনি এ কথা নয় আমি ফলপ্রসূ হয়েছি আলহামদুলিল্লাহ তবে আমি দেখি যে পরিস্থিতির সাথে আমিও মিল দিয়ে আছি পরিস্থিতি কি দিন প্রচার হবে শীতের দিনে ঠান্ডার দিনে গরমের দিনে হয় না তা আমি তার সাথে আছি আবার নিয়মিত বক্তাদেরকে নিয়ে আসা হয় খাওয়ার ভালো দেওয়া হয় বিজ্ঞাপন পোস্টার করা হয় বেশ খরচ করা হয় তাতে কমিটিও কিছু টাকা পয়সা ইনকাম করে আর মাওলানা যারা আলেম ওলামা তারাও কিছু পয়সা ইনকাম করে আমি জান মানুষের কাছে চাইলাম না না হয় কিন্তু মানুষ তো আমাকে দিল আমি সেটা নিলাম সব বিলা দেখলাম যে এখানেও একটা জীবিকা নির্বাহের একটা পথ ও পন্থা আসলেই কি এটা দিন প্রচার সাথে সাথে যারা আমরা দিন প্রচার করছি তাদের মধ্যে প্রায়ই মানুষ কোরআন হাদিস জানে না দিন ধর্ম বুঝে না তার এটা স্পষ্ট প্রমাণ আমি একদিন মাওলানা শফিকুল ইসলাম মানে জাগরণী শফিকুল ইসলাম আমরা আছি দিনাজপুরে তো শফিকুল ইসলামের নাম দিয়েছে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম তা আল্লামা তো আরবি শব্দ আপনাদের তো জানা নাই আল্লামা মানে যারা খুব বড় বিদ্বান আল্লামা মুফাসসিরে কোরআন যারা কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে তো শফিকুল ইসলাম হাসছে আমিও হাসছি দেখো তো আমি বললাম যে দেখেন তো এটা কেমন জগৎ হলো এটা মানুষকে প্রতারণা দেওয়া হচ্ছে ধর্মের নামে এই পরিস্থিতির সাথে আমি আজও আছি তো মাঝে মধ্যেই আবদুল্লাহ শুনে বলতো যে আব্বু দাওয়াতের একটা ভিন্ন পথ বের করতে হবে হঠাৎ করে দেখা গেল যে সেটা হলো আর দাওয়া ইলা আল্লাহ কখন কিভাবে যে কি করলো একদিন দেওয়া হচ্ছে যে গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া ইলা আল্লাহ আব্বু এটা কি এটা সারা দেশে মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে হবে তারই পরিকল্পনা তো দেখি বেশ কিছু ছেলেপিলে এর সাথে আছে জড়িত ওরাকে মাঝে মধ্যেই দেখি আমার অজান্তেই ওদেরকে মাঝে মধ্যে দেখি প্রতিষ্ঠানে আসে তারা যাতায়াত করে তারা কিছু কাজকর্ম হাতে নিয়েছে তো আমি বললাম আব্বু তোমার এই কাজ খুব ভালো তোমরা নিজেরা পয়সা খরচ করে
আর দাওয়া এল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, মসজিদ ভিত্তিক দাওয়াত দিবা, এটাই তো আসল দাওয়াত যেটা 12 মাস চলবে। তো আমি তোমাদের আদাওয়া এল আল্লাহর সাথে একমত, তোমরা আদাওয়াল আল্লাহর কাজ যেভাবে করবে আমি তোমাদের সাথে আছি। আমি তাদের এই কাজকে খুব পছন্দ করেছি। তারা যে মক্তব ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম প্রজেক্ট হাতে নিয়েছে, আমি বলছি আব্বু আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তোমাদের এই দাওয়াল আল্লাহর কাজ কবুল করুক। আমার মনে বড় সাত, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ, প্রত্যেক দিন বিকেলে 50,000 80,000 1,00,000 এরকম লেবার মিস্ত্রি বিল আছে, কত ধরনের যে মিস্ত্রি আছে। জামিয়া সালাফে প্রায় 410 জন এতিম আছে, জামিয়া সালাফে বিদেশি শিক্ষক আছেন, জামিয়া সালাফে সরকারিভাবে অডিট হয়, অডিট বিটাতে পেশ করে বিদেশ থেকে শিক্ষক নিয়ে আসা হয়েছে, সরকারকে তার বেতন দেখানো হয়, তাদের পিছনে অনেক খরচ আছে। সামনে জানুয়ারিতে ইনশাআল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর জামিয়া সালাফের রাজশাহীতে পাঠদান করবেন, তারা শিক্ষা দেবেন বলে মোটামুটিভাবে ফাইনাল হয়েছে, তারা আসবে ইনশাআল্লাহ। তারা জামিয়া সালাফিয়ার এই নভেম্বরের 23-24 উপস্থিত থাকবে, 23-24 ভারত থেকে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে বড় বড় বিদ্বান উপস্থিত থাকবেন বলে আমি অবগত। আমি তো আর যোগাযোগ রাখতে পারি না, যোগাযোগ তো সব আবদুল্লাহ রাখে বা আব্দুর রহমান রাখে। তো আমি এদের এই পরিকল্পনাকে কবুল করো তো আমি জামিয়া সালাফের কথাটা জাতির সামনে পেশ করছি। জামিয়া সালাফের অধীনে যেটা সবচেয়ে দিন প্রচারের বড় মাধ্যম সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। জামিয়া সালাফের অধীনে যেটা জামিয়া সালাফের মুখপাত্র হিসাবে দিন প্রচারের বড় মাধ্যম সেটা হলো আল ইতেশাম পত্রিকা, সবাইকে পড়তে হবে আপনাদেরকে। আপনি 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিলেন না আর মনে করলেন যে আমি একটা ভালো কাজ করলাম, আপনার এটা ভুল। আমি তো আপনার জন্যই 12 জন মুফতি আছে দেশ বিদেশের, বড় বড় মুফতি যাদের পিছনে অনেক টাকা খরচ আছে, 12 জন মুফতি দিয়ে, 20-25 জন লেখক দিয়ে, 16-18 জন কর্মচারী দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতেশাম পত্রিকা বের করলাম আর আপনি তার দাম দিলেন না। রাস্তাঘাট হাট বাজার সব মিথ্যা বই পুস্তকে পরিপূর্ণ হয়ে আছে, তাহলে তো সেটা আপনাকে বিবেচনা করতে হবে। 50টা প্রশ্নের উত্তর আছে। জামিয়া সালাফের একটা বড় দিন প্রচারের মাধ্যম আল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, যেটা ফতোয়া বোর্ডে পাস হওয়ার পরে আসে, প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড হয়। আমি লেখাপড়া কম জানি এ কথাই ঠিক, তবে যারা ফতোয়া বোর্ডে বসে তারা খুব বড় বড় বিদ্বান এ কথাও ঠিক। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি, আমি 26 বছর থেকে এই হাত দিয়ে ফতোয়া লিখি, 6 বছর থেকে আমি নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। জামিয়া সালাফের একটা মুখপাত্র দেশ জুড়ে পৃথিবীর বাঙালিদের জন্য একটা ব্যবস্থাপনা দিন শিক্ষা, সেটা হলো মাসিক আল ইতেশাম পত্রিকা। জামিয়া সালাফের একটা দিন প্রচারের জন্য ব্যবস্থা আছে টিভি অনলাইন আল ইতেশাম টিভি, জামিয়া সালাফের পক্ষ থেকে ছেলে মেয়েদের শিখার ব্যাপারে ব্যবস্থা আছে কিশলয়, ওরা পত্রিকা বের করে কিশলয়। জামিয়া সালাফের ছেলেরা মেয়েরা, তৃতীয় শ্রেণীর ছেলে মেয়েরা দেওয়ালিকা লেখে, বেশ সুন্দর করে দেওয়ালে লিখে রেখেছে, যারা যখন সেখান দিয়ে হাঁটবে পড়বে। এ হলো জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ
প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে শিক্ষকরা বসে কেউ কারো দলের কথা বলতে পাবে না, করা তো বহুদূর কথা, দলের কথা বলাই নিষেধ, সংগঠনের কথা বলাই নিষেধ, দল সংগঠনের সাথে থাকলেও ছাত্র প্রতিষ্ঠানে পড়তেই পাবে না। জামিয়া সালাফের ভালো অবস্থা আমি দেখতে পাই, আমার মনে বড় সাত, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব, গড়ব ইনশাআল্লাহ। সেই দিন আমি হুমায়ুন সভাপতি, তোমাদের একটা ধৈর্যের পরিচয় থাকা দরকার। এখন কি দেশের নেতারা তোমাদের সামনে কথা বলছে যে তুমি ব্যস্ত হয়ে পড়লে? হুমায়ুনের আব্বা আব্দুত তপ, যারা এই প্রতিষ্ঠান প্রথমে সূচনা করেছেন, মাস্টার আব্দুর রাজ্জাক, আমি তাদের জন্য মন ভরে দোয়া করি, আল্লাহ তুমি তাদের মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। একদিন আমি এলাকায় প্রোগ্রামে এসেছিলাম, ওই রাস্তার ওই পারে কি যেন একটা গ্রামে, সাধুরিয়া, সাধুরিয়া গ্রামে, তখন এই নূর মোহাম্মদ মাস্টার আর আপনার ওই আব্দুর রাজ্জাক হাজি, হাজি আব্দুর রাজ্জাক দুইজন গেছিলেন যে আমরা একটা আটমোলে মাদ্রাসা খুলব। তো সেই সুবাদে আমিও আসতে লাগলাম, আমার আসা ও যাওয়াতে এই প্রতিষ্ঠান চালু হয়ে গেল। যেদিন প্রতিষ্ঠান চালু হয় আমি নিজে সাঁদের তাদের সাথে সাঁত দিয়ে এই প্রতিষ্ঠান খুললাম, মাস্টার আব্দুল লতিফ, হাজি আব্দুল তওয়াব, মাস্টার নূর মোহাম্মদ, হাজি আব্দুর রাজ্জাক, এনারা ছিলেন এই প্রতিষ্ঠানের মূল ব্যক্তি, আমি তাদের সাথেই ছিলাম। এই প্রতিষ্ঠান তাদের মাধ্যমে গড়ে উঠেছে, আমি তাদের জন্য মন ভরে দোয়া করি এবং জাতিকে বলি, তারা আপনাদের ছেলেমেয়ের শিক্ষার জন্য এই একটা ব্যবস্থা করে গেছে, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তাদের মাফ করো, আল্লাহ মাফ। তাদের উত্তরস্বরী হিসাবে তাদের ছেলেরা দায় দায়িত্ব পালন করছে, তার মধ্যে আব্দুত তওয়াবের ছেলে হুমায়ুন, হুমায়ুন এই প্রতিষ্ঠানের এখন সভাপতি, তাকে তো কিছু দুই একটা কথা বলতেই হবে, সেই কথাটা তুমি না বলেই যদি একটা কথা বলে ফেলো তাহলে তো তোমাকে বিবেচনা করে কথা বলতে হবে, আর এটা ধৈর্যের পরিচয় দিতে হবে। যখন নির্বাচনের লোকেরা কথা বলে তখন আমিও কষ্ট পাই, কিন্তু এখন তো প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তারাই কথা বলে। আমি আটমোল সালাফিয়ার সার্বিক কল্যাণ এবং বড়ত্ব কামনা করি, আল্লাহ তুমি আটমোল সালাফিয়াকে কবুল করো এবং এলাকাবাসীকে দেশবাসীকে অন্তর থেকে দান করার জন্য অনুরোধ করি। যখনই এই সম্মেলনে আসবেন তখনই খালি হাতে আসবেন না, আসার পরে সব টাকাটি ওই জিলাপি বিস্কুট খাওয়াতে শেষ করবেন না, জিলাপি বিস্কুট খাওয়াতে শেষ করলেন তার বিনিময় হলো পায়খানা। যে আসলেন গেলেন, এরাও তো যারা যে জিলাপি বিস্কুট বিক্রি করতে এসেছে তারা তো মনে করছে এটা আমাদের একটা বড় ব্যবসা, আর আপনারও কাজ ওইটাই, আপনি তো আসলেন খেয়ে চলে গেলেন আর সকালে পায়খানা করে শেষ করবেন, এ হলো ফলাফল। আপনাকে আমি বলিনি যে এটা বেসরকারি কমি প্রতিষ্ঠান, দিন শিক্ষার ব্যবস্থাপনা, দিনকে টিকিয়ে রাখার ব্যবস্থাপনা, এখানে 10 টাকা দান করলে তার বিনিময় আছে। তাই তো আমি বলি জামিয়া সালাফিয়ায় এরকম আটমোল মাদ্রাসায় দান করলে প্রতিটা লর মহলে যদি কুকুরকে পানে পানে করে জান্নাত পেতে পারে, তাহলে এরকম প্রতিষ্ঠানে মানুষ 10 টাকা দান করলে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এখানে কাউকে নামানো হয় না, উঠানো হয় না, কাউকে নামানো হয় না, এইসব প্রতিষ্ঠানের সম্মেলনে কাউকে উঁচু করাও হয় না, কাউকে নিচু করাও হয় না, আলেম ওলামা আসে বিষয়ভিত্তিক কথা বলে চলে যান, কারো বেশি প্রশংসা নাই, কাউকে উঠিয়ে দেওয়া হয় না, কারো বদনাম করা হয় না। বদনাম নিয়ে ঘুরা আমি পছন্দ করি না, যার কারণে ছাত্র মহলে, যার কারণে শিক্ষক মহলে এগুলো টোটালি নিষেধ করা আছে। কোনো দিন জামিয়া সালাফিয়ার শিক্ষকদের অফিসে শিক্ষক কথা বলতে পারবে না অফিসে কারো বিরুদ্ধে। যখনই আপনি কোনো দলে যাবেন তখন তার বিপরীত যারা আছে তারা আপনার শত্রু বলে আপনি মনে করবেন। দল সংগঠনের আভিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা ভেঙে যায়। শরীয়তের পরিভাষায় যা দিয়ে মানুষের বদনাম, গীবাত, নিন্দা, পরনিন্দা, বিরোধিতা, শত্রুতা শিখা যায়। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে বসো,
আপনি একজন মহিলা মানুষ আসলেন সন্ধ্যে 7-8টার দিকে, ঢংঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে গেলেন, তো কি হলো তাহলে? আপনি তো জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, তিনি কিছু কথা বলবেন, তো আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন না? কেনই বা আসলেন, হ্যাঁ করে গল্প করতে করতে আবার কেনই বা চলে গেলেন? নিজেকে একটু মহিলা মানুষ মনে করে লজ্জাবোধ মনে করেন না? আসলে কষ্ট হয়। আমি যখন ওই কথাটা বলি যে জাবের বললেন বিবাহের ব্যাপারে কথাটা, যেই কথাটা মহিলাদেরকে ধরে রাখতে হবে, আপনাকে ধরে রাখতে হবে, আদর্শ পরিবারে অনেক কয়েকটা হাদিস আছে তার এটা সবচেয়ে গুরুত্ব বহন করে, পরিবার একটা আদর্শ করে গড়ে তুলতে হবে, এর ব্যাপারে যত হাদিস আছে উপদেশে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাদিসটাকে সামনে রাখতে হবে, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার বাহির থেকে আসছিলাম যুদ্ধ করে, তো মদিনার কাছাকাছি, তখন আল্লাহ রাসূল বলেন এই থামো 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 সবাই এখানে বসো, এখানে আমরা রাতে থাকব, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। জাবের একজন সাহাবি জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ, তার সাথে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন সাইয়েবা, আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিক্রান্ত লায়বহা তো লায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী কিন্তু 13 জন স্ত্রীর মাত্র একজন কুমারী, সবেরই 2-3 বার করে আগে বিবাহ হয়েছে, তার মধ্যে পৃথিবীর সবচেয়ে যিনি দামি মহিলা, তার মধ্যে যিনি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, আমি তো বলি আমার বক্তব্যে যে পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু বিবরণে দেখা যায়, বিবরণে বোঝা যায় যে সবচেয়ে সম্মানী মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মিনিট, এই ছেলে কারো গায়ে হাত দিয়ে থাকবে না, আমার দিকে চেয়ে থাকো, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর, কারোর সাথে কথা বললে কথা ধরা যাবে না। এক মিনিট এখানে দেখি সবচেয়ে দামি মহিলা খাদিজা, এটা একটু বুঝিয়ে বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বক্তব্যে তো একাধিক দিন শুনেছি, তাতে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সবচেয়ে সম্মানী মহিলা মহিলা বলে আমাদের বিবেচনাতে আছে। তো একটু দেখেন, একদিন আল্লাহ রাসূল বলছেন আয়েশা আয়েশা হাজা জিব্রাইল ইকরেক সালাম ইকরেক সালামা, আয়েশা যে 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 জিব্রাইল, এই যে তোমাকে জিব্রাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক, ফালা ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না, কই জিব্রাইল, আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না, অথচ জিব্রাইল আর আল্লাহ নবী আয়েশা এক জায়গাতে, একবারে একই খাটের উপরে, এক লেপের নিচে তিনজন, এক লেপের নিচে তিনজন, আয়েশা আল্লাহর নবী জিব্রাইল। তো যখন আল্লাহর নবী বললেন আয়েশা এই যে জিব্রাইল, হাজার জিব্রাইল এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, তো আয়েশা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আয়েশা তার দেখতে পান না, নাহলে বলবেন ওয়ালাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম, উনি তো আর দেখতে পান না। তখন বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি তার উপরে বরকত, আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না। এই তো আয়েশার একটা সম্মান বুঝতে পারলেন। এবার চলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জা জিব্রাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজি খাদিজা, এই যে এই যে এই যে মহিলা খাদিজা আপনার কাছে আসছে, মা হে না, তার হাতে একটা পাত্র আছে, ফিদামুন, তাতে আছে তরকারি, ওই যে মহিলা আসছে খাদিজা, ওর হাতে একটা পাত্র আছে তাতে আছে তরকারি, ও যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বিহা মিন্নি, আসলে তাকে সালাম দিবেন, বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে, অবাসের হাবে বাইতিন ফিল জান্নাহ, আর তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট কেলেস নেই, এই সংবাদটা তাকে দিবেন। একসাথে জিব্রাইল তিনটা কথা বলে গেলেন, এক আল্লাহ তাকে সালাম দিয়েছেন, দুই জিব্রাইল তাকে সালাম দিয়েছেন, তিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, কষ্ট ক্লেশ নেই। এবার দেখেন তো তফাৎ দুইজনের মধ্যে, আয়েশাকে শুধু সালাম দিলেন জিব্রাইল, সেখানে কি আল্লাহর সালামের কথা আছে? সেখানে কি জান্নাতে একটা ঘর বানানো হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এটা আছে? নেই। তাহলে খাদিজা কত উপরে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে দুইবার। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? তিন নম্বর। দুই নম্বর বলছেন কেন? আগে কয়বার হয়েছে? দুইবার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নম্বর স্বামী? তিন নম্বর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলছেন, আরে তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, কিন্তু আল্লাহর নবীর ১৩ জন স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন কুমারী, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বল, আপনার হইচই দেখে একটা কথা মনে পড়লো, আপনাকে যে আমি বারবার বলছি আপনি চুপ থাকেন, যারা গেছে তারা তো ভাগ্য নিয়ে গেছে, তো গেছেই, পশু প্রাণীর মতো আসা, পশু প্রাণীর মতো যাওয়া। এই ছেলে তোমার বোন চলে গেছে তাই না, তোমার মা এসেছিল চলে গেছে, বোকামির পরিচয় দিতে এসেছিল, বোকার পরিচয় দিয়ে চলে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক মিনিট, আপনার সাথে কথাটা বলে নিয়ে আপনাকে লক্ষ্য করেই এই হাদিস পেশ করছি। আগে আপনার একটা লজ্জাবোধের কথা বলি, আপনি একজন মহিলা মানুষ, আপনার একটু লজ্জা থাকা দরকার, লজ্জা খুব দামি জিনিস, লজ্জা নেই যার ঈমান নেই তার, ঈমান নেই যার লজ্জা নেই তার, লজ্জা নেই যার ঈমান নেই তার, ঈমান নেই যার লজ্জা নেই তার। আল্লাহ রাসূল বলছেন, আল হায়ুল ঈমান কারনাও জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে এভাবে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে এভাবে জমা ধরে আছে, এই যা রফে আহাদ ওমা রফে লাফারো, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে, এই যা রফে আহাদ ওমা রফে লাখার, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে। তা আপনি যে একজন মহিলা মানুষ, আপনার যে একটু লজ্জা থাকা দরকার, সেটা আপনি গ্রহণ করেন না কেন, একটু ভাবেন না কেন, দেখেন তো এক মিনিট আপনাকে লজ্জা দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে, তখন তিনি বলছেন আমি কাপড় মাথায় না দিয়ে এমনিতেই আসি, কেন, এটা আমার স্বামীর কবর, কয়দিন পরে এখানে কবর হলো আমার পিতার, আমি এমনিতে আসি মাথায় কাপড় দিই না, কেন, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি অত হিসাব করি না। কয়দিন পরে এখানে হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তখন আর আমি মাথায় কাপড় না দিয়ে যাই না, আমি একবারে মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে নিজেকে গুছিয়ে নিয়ে যাই, কেন, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি তার কবরকে লজ্জা করি। আয়েশা কিকে লজ্জা করছেন? কবরকে। যখন ছিল স্বামীর কবর তখন এমনিতেই যেতেন, যখন ছিল স্বামী ও বাপের কবর তখন এমনিতেই যেতেন, যখন হলো উমারের কবর তখন আর কবরের পাশে এমনিতেই আসে না, লজ্জা, লজ্জার দাম আছে।
এই মেঘ কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমাকে তো নিষেধ করছি কথা বলতে, তোমাকে তো কথা বলতে নিষেধ করছি, তবে তুমি কথা বলো কেন? কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তবে তুমি মুখ খুলবে না, একবার মুখখান বন্ধ রাখবা। আরেকজন তোমার গায়ের উপর দিয়ে চলে গেছে তবু তুমি মুখ বন্ধ রাখবা। তুমি একজন মহিলা মানুষ, তুমি একজন মেয়ে মানুষ, তোমার একটা লজ্জাবোধের দাবি আছে। শুনেন, জাবির বলছে, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ওয়াকরাহ আন উজাব্বেজা মিসলাহা ও মিসলাহুন না, আমি এটা অপছন্দ করলাম যে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করি। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লিমা হন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, ছেলে মেয়েকে মায়ে শিখিয়ে দিবে। 2, বলে তুয়াদ্দিবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার মা শিষ্টাচার কি জিনিস সেটাই জানে না। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো, আজকে গিয়ে তোমার মা তোমার এই বাপের দাদার সংসারে এসে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছে? জীবনে কোনোদিন জানালাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলেছে? তুমি তো মনে করছো যে আমার মা ভালো শিক্ষিত, তোমার মা একটা বেঢঙ্গা মহিলা, তোমার মা একটা বেঢঙ্গা মহিলা, ছোট ব্লাউজ পরে, ছোট হাতের পেট পিট দেখিয়ে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে জাতির সামনে ঘুরে বেড়ায়। আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করে, তোমার মতো ওই ব্যাংকে চাকরি করে, ম্যানেজারের ধাক্কা খাই, তোমার মা তো হাই স্কুলের হেডমাস্টারি করে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা, 2-3 মাস পর পর প্রশিক্ষণে যাই, আরও পুরুষের সাথে বসে বসে গল্প করে, তোমার মা নাকি পরেশগার মহিলা, ধর্ম পাগল হয়ে গেছে, তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে, তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে, ধর্ম তোমার মায়ের কাছে পাগল হয়ে গেছে, তোমার মা নাকি লজ্জা বেঁচে খেয়েছে। জোর করে তোমার মাকে ধর্ম মানতে নিষেধ করো, এটা ধর্ম নয়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তোমার মা বোরখা পরে থাকে এ কথাই ঠিক, তোমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে এ কথাই ঠিক, তোমার মা প্রেমের গল্প করে এ কথাও ঠিক, তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে, এটা ধর্ম নয়, এটা ইসলাম নয়, এটা শিষ্টাচার নয়। প্রায় মানুষের হাতে, যত মানুষের হাতে বড় মোবাইল আছে, 1999 জন পুরুষ নারী এই মোবাইলে জেনা করে। এই মোবাইলের অপর নাম হলো জেনা, এই মোবাইলের অপর নাম হলো নিশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে জেনা হুমা নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হাল মাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনা নজুক, জীবার জেনা হচ্ছে কথা বলা, এগুলো সব জেনা। আর প্রায় 1999 মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ যখন থাকে না তখন তোমার মাও এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে, আর তোমার বাপ তো টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, দোকানে ল্যাংটা মেয়ে আছে, তোমার বাপ নাকি 3 বার হজ করেছে, উমরা তো প্রতি বছর করে, তো বলো তাহলে কিভাবে এরকম হলো? আল্লাহ রাসূল বলছেন, এর ফল ইলম বিদ্যা উঠে যাবে, মাইন চলল জাহাল মূর্খতা বেড়ে যাবে। তো কথা তো উল্টা হয়ে গেছে মনে হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল তো আর মিথ্যা কথা বলবেন না, কেন কেন মিথ্যা মনে হচ্ছে আব্দুর রাজাক সাহেব? 20 বছর পূর্বে আটমূল গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি।
তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে। আমরা তো এখন দেখছি বিদ্যা বেড়ে চলেছে, তাহলে কি দিয়ে বিদ্যা উঠে গেল আর মূর্খতা বেড়ে গেল? আমরা তো কথা বুঝতে পারলাম না। কেন তুমি বুঝতে পারলে না? আমার তো একটা উদাহরণ তোমার দিনের মতো জানা আছে, সেটা হিসাবে তো বুঝে নেওয়া দরকার। এই যে শিবগঞ্জ থানার অনসিজগঞ্জ শিবগঞ্জ উপজেলার একটা খুব মেধাবী ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন গ্রামের বাড়ি এসেছিল, গ্রামের বাড়ি এসে গাড়ি থেকে নামলো, তো দেখা গেল দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকলুর নিচে আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ি থেকে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। কিছুক্ষণ পরে দেখা গেল যে নাতনি ছেলের ঘরের মেয়ে গাড়ি থেকে নামলো, গায়ে কোনো তেমন কাপড় নেই। কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন যেটা আমার শিক্ষিত ছেলে, আপনিও পাগল, বেটাও পাগল। তারপর আপনি খোঁজ নিয়ে দেখেন 3 লক্ষ টাকা মাসে বেতন, তো ডাক্তার ওই রুগী দেখার পরে যে প্রেসক্রিপশনটা লিখেছে, তো ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো, জানার পরেও যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিয়েছে। একটা আস্ত শয়তান, আপনার ছেলেটা একটা আস্ত শয়তান, ধোকাবাজ, একটা আস্ত শয়তান। আপনার ছেলেকে যদি আমি আস্ত শয়তান প্রমাণ না করতে পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। তারপর আপনার ছেলেটার যে সহযোগিতা করে, সবাই বেটি ছেলে মেয়ে মানুষ, দেশে কি ছেলেপিলা মেরে খেয়েছেন? আর কোনো ছেলে নাই, ছেলে পাওয়া যায় না, বগুড়াতে কোনো ছেলে নেই, সবই কি বেটি ছেলে, সবই কি মহিলা মানুষ? ওর সব কিছুই খারাপ, ওর বংশই খারাপ, ওর জাতি খারাপ, ও দিয়ে জাতির কি হতে পারে? আবদুল্লাহ যে বলল যে ওরা বিদ্যা বিক্রি করে আর আমরা খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকি, আমরা কি করে জাতির উপকার করব? তা আজকে বলেছি কিনা একদিন শুনছিলাম বক্তব্য, তো বলছে যে আগে মাকে সংশোধন হতে হবে, মাকে এমন পরহেজগার হতে হবে যে মা দিন রাত স্বপ্নে দেখবে, ভাববে আমি একটা সালাহউদ্দিনের মতো, সালাহউদ্দিন আইয়ুবের মতো সন্তান জন্ম দিতে যায় জাতির সামনে, যে জেরুজালেমকে পুনরায় হাসিল করবে, অর্জন করবে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে। আমি এরকম একটা সন্তান জাতির সামনে পেশ করতে চাই। তো এই মহিলা আপনার স্ত্রী, ও কি দিয়ে এটা ভাববে? ওর হাতে আছে মোবাইল, তো মোবাইলটা কোনো সময় ছেলের হাতে দেয়, দিয়ে বলে বেটা তুমি গেমস দেখো, আর ও তখন ওই ইন্ডিয়ান গান নিয়ে ব্যস্ত থাকে, তো আর ছেলে তখন ও এ দেখে, গেমস খেলা দেখে। অথচ আল্লাহ রাসূল বলছেন মাল্লাই বাবে নারদেশির ফকাত আদখানে ইয়াদাহু ফি দামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলে অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তো এই মা ভালো সন্তান জন্ম দিবে এটা আপনি কি করে বুঝলেন? এর সন্তান যদি বড় শিক্ষিত হয়ে যায়, তো ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। প্রায় আর ও জানে যে এ রোগীর তেমন কোনো অসুখ নেই, ও 4-5টা চেয়ে দিয়েছে, টেস্ট দিয়েছে, ও টাকা লুটিয়ে খাওয়ার জন্য, ওরও একটা কমিশন আছে। তো এটা কোনো শিক্ষা হলো? এই শিক্ষা বাদ দিতে হবে, ওই শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে যে শিক্ষাতে জাতির উপকার হবে, জাতির ক্ষতি হবে না। আপনার টাকাটাই লস, জবাব আমি দেব। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে, মাকে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। 4, 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3,
আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের তাহলে কি পাহারাদার? তা আপনার মেয়ে এখন আছে এখানে ক্লাস টেনে পড়ে, ওর মাথায় কাপড় নাই, বলেন আপনার স্ত্রী পাহারাদার? এটা ওই মেয়ের মা নয়, এ জন খালা, এর সৎমা, হয় খালা না হয় সৎমা। নিজের মা হলে ছেলের এত ক্ষতি করে? জি না, নিজের মা হলে ছেলের এত ক্ষতি করতো না। শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানওয়ালাদালাহু আলাদুন ফালিহিসের ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, সুন্দর শিখিয়ে দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে, সুন্দর বিদ্যা দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে। তাহলে সব শিক্ষা একরকম নয়, সব শিষ্টাচার একরকম নয়। সুন্দর একটা নাম রাখবে, তা আপনি আপনার ছেলেটার নাম রেখেছেন লিটন, আপনি বলেন নিজেই যে এটা সুন্দর? আপনি সব সময় লিটন বলে রাখছেন ছেলেদেরকে, আপনি একটা কাপুরুষ, অযোগ্য, ফালতু বাপ। আপনি ওই ছেলের চাচার স্থানে আছেন, আপনি ওই ছেলের সৎবাপের স্থানে আছেন, আপনি কোন সাহসে ছেলেটাকে লিটন বলে ডাকলেন? নামই রাখবেন আল্লাহর গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল গানি, আব্দুল হামিদ, এইগুলো আপনি নাম রাখবেন। নইলে নবীদের নাম রাখবেন, ইব্রাহিম রাখবেন, ইসব রাখবেন, ইসমাইল রাখবেন, ইসাক রাখবেন। আপনার ছেলেটার নাম লিটন হলো কি করে, আর মেয়েটার নাম রত্না হলো কি করে? মেয়েটার নাম রত্না। আপনি যদি বাপ হন তাহলে চাচাকে, আপনি যদি নিজ বাপ হন তাহলে সৎ বাপকে। ভুল বুঝিয়েন না, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য দাঁড়াইনি। হয় আপনি ঠিকঠাক গ্রহণ করবেন, আর নইলে আমাকে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি বেঠিক কথা বলেছেন, আসসালামু আলাইকুম। 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, 33 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। যাতে আমাকে কোনো জায়গাতে ঠকাবে ঠাকাবে এরকম কোন কথা কর্ম আমি এ যাবৎ বলিনি, আর কোনো পরিস্থিতিতে আমাকে মাথা নত করা লাগেনি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু জারিয়া, কেউ যদি, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফাল্লা মাহা ফাসানা তালিমাহা, সে যদি তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, ওয়াদ্দা বাহা ফাসানা তাদিবাহা, কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। যেই শিক্ষা জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই, এ কথাই ঠিক। যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই, এ কথাই ঠিক। তুমি আটমোল গ্রাম থেকে বগুড়া কলেজে যাচ্ছ, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টাট এখনো নিচে আছে, বলো তো তোমার পায়ের নিচে কি ফেরেস্তা পর বিছাই? তোমার মনে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই, সব কিছু তাদের জন্য ক্ষমা ভিক্ষা চায়। বাল্বগুলো, সামিয়ানাগুলো, মাটি, মায়, কাগজ, সব কিছু, পৃথিবীর সব কিছুই ওর জন্য ক্ষমা চায়। আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি একে ক্ষমা করে দাও, আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি তার উপরে বরকত নাজিল করো, সব কিছুই তার পক্ষে দোয়া করে আল্লাহর কাছে। তো আপনার মেয়েটা এই নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, আপনার মেয়েটার জন্য কি এইভাবে সব কিছুই আল্লাহর কাছে দোয়া করে? তাহলে এটা প্রকৃত শিক্ষা নয়, যার জন্য আল্লাহ রাসূল বলছেন,
তুললে বলে এম লেগারি দিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যখন মানুষের বিদ্যা অর্জন হবে দুনিয়া উপার্জনের জন্য দিন উপার্জনের জন্য নয় মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য তখন বুঝে নিতে হবে এখন কিয়ামত হবে যারা তো স্কুল কলেজে আছে আছে যারা মাদ্রাসাতেও পড়ে কয়েকদিন পরে দেখা যাবে যে তারা নাই কি করছে তারা কলেজে চলে গেছে কয়েকদিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে আর ভাগ্য টলে গেছে এম ক্লাসে পড়তে ছিল ভাগ্য গেছে টলে পত্রে লেখা আছে দাদি চিন্তা করে যে ছেলেটাকে বাঁচাতে পারলে 50,000 টাকা নগদ বকশিস দিব তারে ভাগ্য গেছে টলে আর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে নলে ওখানে গার্মেন্টসে ওখানে ওই মাঠে ঘুরছে এই দেশে রাস্তা ঘাট অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু শিরক এবং বিদাত দিয়ে ভরা সেখানে আপনি আপনার ছেলেকে নিরাপদভাবে বিদ্যা দিতে যান কিভাবে সুন্দর করে সারা এলাকার জন্য আটমল মাদ্রাসা আছে সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে অনুকূলে না হলে রাজশাহী দিকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করাবে জামিয়া সালাফে ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সফল হলে তাকে ভর্তি করা হয় জামিয়া সালাফে কোনো সাধারণ শিক্ষক নেই কম টাকার বেতনের শিক্ষক নেই আটমূল এলাকার নিজস্ব প্রতিষ্ঠান তাকে নিজেকে হিসাব করতে হবে সম্মানিত তিনি ভাই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআয ইবনে জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে 10টি বিষয় আদেশ করলেন এক লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা মুআজ কেউ যদি জুলুম করে জ্বালিয়ে দেয় জ্বলে যাও শিরক করো না মুআজ কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও শিরক করো না দুই ওয়ালা তাউকান ওয়ালিদাইকা ওয়াইন আমারাকান তাখরুজা মিন আহলিকা মালিকা বাপ মা যদি চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও বাপ মা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও বাপ মা যা বলছে তাই শোনো কখনো বাপ মার অবাধ্য হয় না এই উপদেশ আমাকে দিলেন শুনেন এক মিনিট এই ছেলে অনুগত দেখো তো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও আর বলিও চৌকাট পরিবর্তন করতে বলেছে তো সন্ধ্যার সময়তে দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন কি ব্যাপার কেউ এসেছিল নাকি জি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই বললেন কোথায় গেছে আমি বললাম শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই উনি কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চৌকাট পরিবর্তন করতে বলিও ওহো তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলাহাকি ইলা আহালে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই আমার পিতা যা বলেছেন তাই হবে তার নাম অনুগত তার নাম আনুগত্য দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও এই বাক্য আগে ছিল না কি খাও গোস্তার পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দান করুক আসলে আমার সালাম দিও
চৌকাটটা বহাল রাখতে বলিও। সন্ধ্যার সময়তে আসতে বুঝেছেন আমার আব্বা এসেছিলেন। কি কেউ এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন যে বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? গোশত আর পানি। কি বললেন? বললেন যে তোমাদের রুজিতে আল্লাহ বরকত দান করুক, আর আসলে আমার সালাম দিও, আর চৌকাটটা বহাল রাখতে বলিও। ও, তিনি আমার আব্বা, তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে। আমার আব্বা যা বলছেন তাই হবে, এর নাম আনুগত্য। একদিন তোমার মা ছিল, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমাকে দেখতে হবে। এক মিনিট দেখো তো, আমি একটা দৃশ্য দেখাই। একদিন রাজশাহীর মেয়র নদাপাড়ায় এসেছে, তো শাহমকদম থানার সুপার, শাহমকদম থানার ওসি আমার দিকে দেখেন এভাবে এভাবে, ওই মেয়রের সামনে দাঁড়িয়ে বলছেন, এখন কি করতে হবে স্যার, এখন কি করব স্যার, এভাবে দাঁড়িয়ে আছে। আমি তো ইন্দালিল্লা, এটা তো বাপ মায়ের সাথে, এটা কেন এখানে? বাপ মায়ের সাথে হলে এই গতি, এটা কেন এখানে? আপনি অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাত। চারটা জিনিসের সাথে কোনো আপোষ নাই। এক, পাঁচ অক্ত সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসলে ধ্বংস হয়ে যাবেন। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, এক কেজি লবণ নিতে এসেছি, আর 100 মরিচ দেন, নেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওখানে দাঁড়িয়েও থাকবেন না, বসা তো বহুদূরের কথা, বসা তো বহুদূরের কথা, দাঁড়িয়েও থাকবেন না, সাবধান, সব কিছু হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন, অবশ্য আপনি সফলতা অর্জন করবেন। এই মধ্যখানে যে হঠাৎ করে কথা চারটা বলে ফেললাম, এই কথা আপনি মনে রাখবেন, দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না। ওখানে আড্ডা পিটলে ওরা যে কথা বলছে ওই কথার সাথে আপনি জড়িয়ে যাবেন, তখন আপনার সব কিছু হারিয়ে যাবে। বলছিলাম পাঁচাক্ত সলাতের কথা আল্লাহ কোরআন মাজিদে এত বিস্তারিত বলেননি, কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলছেন, ধীর মেজাজে ধীরে হেঁটে যাও, বাপ মায়ের কাছে ধীরে আসতে হেঁটে যাও, বাপ মায়ের সামনে কথা বলার সময়তে হাতটা নিচু রাখো, বাপ মায়ের সামনে কথা বলার সময়তে কণ্ঠটা নিচু রাখো, বাপ মায়ের সাথে কথা বলার সময় আমি নিষেধ করলাম তবুও গেলেন, এরকম কোনো কথা ব্যবহার করব না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, গোসল দেওয়া বা তুমি, কাপড় বদলে দিবে তুমি, সাবান গায়ে দিবে তুমি, মেডিকেলে নিয়ে যাবে তুমি, তার সার্বিক দায় দায়িত্ব পালন করবে তুমি। তোমার বোনেরা তো নাই, ওরা তো গেছে শ্বশুর বাড়ি, ওরা তো এসে না তোমার খিদমত করে দিবে না তোমার মায়ের, আর তোমার বউ তো তোমার মাকে দেখবে না। কেন? তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয়, গালি দেয়, এ কথাই ঠিক। ঘুম থেকে উঠে দেখবা যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো আমার মা, বাড়িতে গন্ডগোল বাঁধিয়েছে আমার মা, আরে আমি দিয়ে আসলাম 1000 টাকা আমার মায়ের হাতে, সকালে আমাকে বলছে বেটা টাকাটা তোমার বড় বোনের ছেলেকে দিয়ে দিচ্ছি, সব কিছু নাকি বড় বোনের ছেলে। আপনি বাস্তব যদি দেখতে চান আগামীকালকে, আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসাবেন, আর একটা বড় মাছ নিয়ে রান্না করে আপনার মাকে তুলে দিতে দেখবেন, আম্মা তুলে দেন তো ওদের প্লেটে, দেখবেন আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে বড় গোশটা বড় মাছটা দিচ্ছে, দেখেন আপনি পরীক্ষা করে। আপনার মা যা করবে সবে উল্টা, মুখ খুলতে পাবেন না, একবার মুখ বন্ধ, কোনোদিন মুখ খুলতে পাবেন না, মুখ খুললেই পরকাল হারাবে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক, বাপ মায়ের সেবাতে জান্নাত, এ কথাই ঠিক, তাদের উপরে রাগ করলে গরম হলে জাহান্নাম হবে, এ কথাই ঠিক।
তারা এখন এই বসে সব কথা উল্টা বলবে, এ কথাও ঠিক। ধৈর্যের পরিচয় দিয়ে বাপ মাকে মেনে চলতে হবে। তিন, ওলা তাত্র কান্না সলাতন মাকতুবা, কখনো ফরজ সলাত ছেড়ে দিবা না, যদি ছেড়ে দাও তাহলে আল্লাহর দেখাশোনা তোমার উপর থেকে সরে যাবে। চার, ওয়া ইয়াকাল মাসিয়াতা, সাবধান পাপ থেকে বেঁচে থাকো, যদি পাপ হয় হাল্লা সাকাতুল্লাহ আলাইকা, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে, তার মানে রুজিতে ক্ষতি হবে, ব্যবসায় মার খাবে, চাকরি হারিয়ে যাবে, অভাব অনটন নেমে আসবে, কর্জ বেশি হয়ে যাবে। পাপ যদি আপনার ভিতরে বেড়ে যায় তাহলে ব্যবসা মার খাবে, পাপ বেড়ে গেলে চাকরি হারিয়ে যাবে, পাপ বেড়ে গেলে ধার কর্জ বেশি হয়ে যাবে, পাপ বেড়ে গেলে রুচিতে সংকীর্ণতা নেমে আসবে, পাপ বেড়ে গেলে মানুষের অসন্তুষ্টি চতুর্দিক থেকে আপনার উপরে নেমে আসবে, একবারে দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন পাপ থেকে বেঁচে থাকো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা তারফা আসাকা আনহুম আদাবান, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পরিবারে শিষ্টাচারের লাঠি লাগে। তারপরে বললেন, ওয়াখেফুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখাও। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার নিয়ে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের কথা বলেছি, সেই দিকে একটু লক্ষ্য রেখে পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করবেন। আজকে আকমল সালাফে মাদ্রাসায় এসেছেন, যাওয়ার সময় যার যতটুকু সম্ভব 10 টাকা 5 টাকা 20 টাকা সবাই দিয়ে যাবেন। আর আমাদের বইগুলি কোথায় আছে, ছেলেরা কোথায় বইগুলি নিয়ে আছে, কেউ খালি যাবেন না, সবাই লিতে সম্পত্তিকে নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ছেলেরা গেছে, তোমরা গেটে যাও, তোমরা গেটে যাও, কেউ খালি যাবেন না, 10 টাকা নিয়ে যাবেন, ওটা যেতে যেতে হারাবে, প্রতিষ্ঠানে দিয়ে যাবেন, 10 টাকা দিলে আল্লাহ সেটা কবুল করবেন। কয়েকটা জিনিস যাওয়ার সময় থেকে খালি যাবেন না, বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন, অন্তত মাসিকাল ইতেসাম পত্রিকা, অন্যান্য বই সহ আজকের আলোচনা পাবেন উপদেশ বইয়ে, সালাতের উপরেও, কেনই নির্যাতন কি তার প্রতিকার। নাবিল হাসান শিশু ছেলে 2000 টাকা দান করেছে, নাবিল হাসান 2000 টাকা দান করেছে, প্রবেশী 2000 টাকা দান করেছে, আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি, বারাকাল্লাহু ফী আলাইকুম। আব্দুর রহমান হায়দার ভাই 15000 টাকা নগদ দান করেছেন, আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। আপনারা সবাই খালি হাতে কেউ যাবেন না, সামনে দেখেন ছেলেরা আছে, একটু কষ্ট করে যতটুকু সম্ভব, না হয় 10 টাকা তো দিয়ে যেতে পারবো, বইগুলো নেবেন, পত্রিকা নেবেন, আর দেখেন তো কেন হব অবরোধবাসিনী, ওই যে বেগম রোকিয়া যে লিখেছিল অবরোধবাসিনী, তার বিপরীত লিখা আছে কেন হব অবরোধবাসিনী বইয়ের নাম, আর বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। এগুলো সংগ্রহ করেন, এগুলো অতীব জরুরি বই। আপনাদের কয়েকটা জিজ্ঞাসা, ও বইগুলো স্টেজে নিয়ে এসছে, আবদুল্লাহর বই আছে দেখেন হাতের বাম দিকে, কেন নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, এই বইগুলি সংগ্রহ করবেন। ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার মতো আয়োজন করার কারণে সেখানে বেপর্দার ভাব, ছেলে মেয়ে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া হয়, এগুলি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারবে কি? জি পারবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে যেতে পারে, সহিহ হাদিস। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য। গেটে আমাদের ছেলেরা আছে, কেউ খালি যাবেন না,
যার যতটুকু সম্ভব দান করে যাবেন, আর অন্তত একটা পত্রিকা আলিতে সাম পত্রিকা হাতে করে যাবেন, টাকা না থাকলে ওর দাম 30 টাকা, এটা যেন আপনার কাছে বড় ভারী না হয়। অন্যান্য বই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেকে বলছে আহলে হাদিসরা ইসরায়েলের দালাল, কারণ তারা জেহাদের কথা বলে না। তুমি বলো, তুমি দালাল নাকি? তুমি বলো, তোমার নেতাকে বলতে বলো। কোন দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? জি না। ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে, এতে আহলে হাদিসের ভূমিকা কি? দোয়া করা, কোনোতে নাজেলা পড়া। আর তুমি পারলে সসরে উপস্থিত হও গিয়ে। দেখো আমাদের শরীয়তে যেটা কুলাই, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মানুষ হিসাবে চেষ্টার ঘাটতি নেই, মানুষ হিসাবে যতদূর সম্ভব চেষ্টা করা তা আমরা করে যাচ্ছি। সকাল সন্ধ্যার আমল, আমলে সকালের আমল ফজরের নামাজের পরে করতে হয়, কিন্তু সন্ধ্যার আমল কখন করব? পারলে সূর্য ডুবার আগে করো। মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরু, সূর্য ডুবার আগে করো। সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। যদি সম্ভব না হয় তাহলে মাগরিবের পরে করো। কেন? আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায়, তখন এটা মাগরিবের পরে চলে গেলেও সমস্যা হবে না। তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয়। ইশরাক জোহা এর সালাত প্রত্যহ পড়ব না মাঝে মধ্যে? চাষ, আওয়াবিন, ইশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে, প্রতিদিন নয়। আত্মীয়তা ছিন্ন করা জায়েজ আছে কি? তাই কি আর হয়? আত্মীয়তা ছিন্ন করা হারাম, আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাম। বাবা বলতেছেন একজনের জোর করে করতেছে না, আমাকে এনজিওতে চাকরি করতে জোর করতেছেন, বাধ্য করছেন, কিন্তু সেখানে সুদ ঘুষের কারবারই চলে, এখন আমার করণীয় কি? তুমি করবে না, সে যেখানে সুদ ঘুষ আছে সেখানে যাবা কেন? বলছে বাপ মাকে বলতে দাও, বুঝাতে থাকো। ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি 200 টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয়, এটা কি জায়েজ হবে? এখানে তো কোনো প্রতারণা দেখা গেল না। এখানে ও ক্লাবের টাকা, ক্লাবের টাকা যদি বৈধ হয় নিয়ে কাজ করতে পারে, আর যদি ক্লাবের টাকার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে নিতে হবে। আর এই টাকা ব্যবসা করতে গিয়ে হারাতে পারে, ঝামেলা থেকে মুক্ত নয়। জুমার সানি আজান কি বিদাত? জি, জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত। আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মদ লিখা থাকে, এটা কি লিখা যাবে? জি না, এটা হারাম, কাবিরা গুনাহ। যারা মনে করে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, তারা এটা লিখে। যারা জানে না তারা লিখে রেখেছে, তাদের জানা নাই সেই জন্য।
এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সবকিছু মুহাম্মাদকে দিয়ে আল্লাহ চলে গেছেন, আল্লাহ আর নেই, এখন আল্লাহই মুহাম্মাদ, আর মুহাম্মাদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মঈনুদ্দিন চিশতিকে, এখন সব অর্থ সম্পদ ধনভণ্ডার কার হাতে? খাজা মঈনুদ্দিন চিশতির হাতে। তো এখন তো বেঁচে নেই, খাজা মঈনুদ্দিন চিশতি কাকে দিয়ে গেলেন? তো পীর মাঝ ভাণ্ডারি এদের দিয়ে গেলেন। এই আকিদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ। খুব সাবধান, আল্লাহ ভিন্ন শব্দ, মোহাম্মদ ভিন্ন শব্দ, বলতে হবে আল্লাহ আকবর আর বলতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। যে কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? এদেশে কোরআন হাদিস অনুযায়ী কোনো ব্যাংক নেই, চাকরি করার টাকা রাখা দুটাই এক নয়। পর্দার সহিত পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে? ব্যবস্থাপনা ভালো হলে একাধিক মহিলা থাকলে শিখিয়ে দিতে পারে, এরপরেও মহিলা শিক্ষিকা দিয়েই শিক্ষা দেওয়া ভালো। আচ্ছা, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের, আল্লাহ তুমি আমাদের কবুল।